হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেকদিন পরেই ভ্লগে ফিরে এসেছি। তো এটা আমাদের কালী পুজোর সময় ভিডিওটা, তো অনেকদিন পরে এডিট করছি, টাইম হয়নি, শরীরটাও সেরকম একটা সাথে দিচ্ছিল না যার কারণে। তো চলো, আমি কালী পুজোর দিন ব্যাগ প্যাক করে প্রায় কাছাকাছি চলেও এসেছি। আমি মামার বাড়িতে গিয়েছি, মামার বাড়িতে চাকদাতে। তো এখন আমি ট্রেন থেকে নেমে চাকদায় তারপর ইন্ট্রোটা দিয়েছিলাম, তো এখন আছি ট্রিকারে, ট্রিকার ট্রেকার বলে, তাই তো, যাই হোক, ট্রিকারে করে যাচ্ছি এখান থেকে, ট্রিকারে করে ট্রেকার শুধু মুখে বেঁধে যাচ্ছে। তো যেতে প্রায় 45 মিনিট লাগে। তো এটা হলো প্রায় হাইওয়ে রাস্তা, একটা টু ওয়ে রাস্তা, মানে একটা যাওয়া আসার রাস্তা, অনেক বড় রাস্তা, খুব সুন্দর লাগে রাস্তাটায় যেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো মামা বাড়িতে পুজো হয় প্রত্যেক বছর, কালী পুজো হয় অনেক বড় করে। তো মা চলে গিয়েছে, বোন আসবে বিকালে অফিস করে, আর আমি যাচ্ছি সবে। তখন বাজে প্রায় বিকেল 3টে। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার মা, আমার মা একটু ফল কাটতে ব্যস্ত, আর এই যে হলো ঠাকুর, যে মা আমাদের মায়ের গলায় জবা ফুলের মালাটা কে ভাই নিয়েছে? তুমি তুমি জবা ফুলের মালাটা কে? আচ্ছা, সব এইসব এইখানে এত ফুল তোলা হয়েছে, সব এগুলো কিন্তু কেনা ফুল নয়, এগুলো সব জোগাড় করা ফুল। আলপনা দেওয়া হচ্ছে, এখানে লুচি করা হবে, আর কি হবে সঙ্গে? লুচি আর আলুর দম। আলুর দম হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে। এই যে হলো আমার একটা মামার মেয়ে, এই যে হলো একটা মামার ছেলে, যে মেজো, মেজোটা হচ্ছে মেজদা, আর ও কিন্তু আমার ছোট। হ্যাঁ, কিন্তু হয়তো লাগছে বড় বড় দেখতে, মোটা তো, তাই যাই হোক। আর এখন আমরা মোমো খেতে এসেছি, ভেজ মোমো, অবভিয়াসলি এটা ভেজ মোমো আজকে। এটা দোকান, আর এই ছুরিটা কিছু খেলোই না, শুধু ফুচকা খেয়েছে, ফুচকা। আমরা ফুচকা খেলাম এর আগে, ওইখান থেকে নিয়ে না একটু, তো চলো খেয়ে নি। এই যে মাকে পুরোভাবে সাজানো হয়ে গেছে, এখন অনেক রাত, আর এখানে দেখতে পাচ্ছো এখানে, এই যে দেখো শিঙে, কত শিঙে। হ্যাঁ, এই যে আমার মাও রেডি হয়ে গেছে, শাড়ি পরে একদম দেখতে পাচ্ছো। আমার মাকে যাই পরে না কেন, দারুণ লাগে, মা মানে তো মায়ের। এরপর আমি ড্রেস চেঞ্জ করে একটা শাড়ি পরে নিয়েছি, বোনও এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরেছে, ও একটা শাড়ি পরেছে, আমি একটা শাড়ি পরেছি, যেহেতু অনেক লোকজন চলেই এসছে, সবাই এসছে, সবাই এসে শিঙে দিচ্ছে, এখানে অনেক শিঙে দিয়েছে, সবাই শিঙে নিয়ে এসছে, কেউ মিষ্টি মিষ্টি নিয়ে এসছে। তো আর এখানে সবাইকে খেতে দেওয়াও শুরু হয়ে গেছে, যেহেতু একটা গ্রাম, তো গ্রামে একটু আগেই বসিয়ে দেয়। হ্যাঁ, গ্রামে অনেক আগে আগেই, তখন প্রায় 7:30 বেজেছে, তো সবাই খেতে শুরু করে দিয়েছে, লেট করেনি তার জন্য। তো যাই হোক, আর কি করা যাবে, সব
অনেক লোক এখনো অনেকেই আসবে, এখনো অনেক, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মানে ফাইনালি লাস্ট এসে মানে কি বলবো, একটু ওখানে করতাম না ওই করে সারা দিনের নাম কামাবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন কোনো কাজ নেই, এখন এসে কালি নিচ্ছে, ঠিকই আছে, লম্বা হলে যা হয়। দেখেছিস দেড় ব্যাটারি, দেড় ব্যাটারি কি করতে পারে, বুঝতে পেরেছিস ব্যাপারটা? এবার খাবার দিচ্ছে শুধু এইখানে একটা টেবিলেই, কত ভাগ্যবান। আমি এখানে এমনি দাঁড়িয়ে ভিডিও করছি, আমার কোনো কাজ নেই, শুধু ঘুরে ঘুরে বেড়ানো আর ল্যাব খাওয়া, মানে মজা করা, ঘুমানো, আর কিছু কোনো কাজ নেই। ফাঁকা টেবিল দেখে কোনো লাভ নেই। হ্যাঁ এখানে একটা ছোট্ট একটা পাপি, কত কিউট, ও খেয়ে যাচ্ছে। এই যে বাচ্চু, ওইখানে ঘুরে ঘুরে খাচ্ছে সব। হয়েছিল এই যে মাম্মি যে বসে আছে উপরে, কার সঙ্গে মানে গল্প করছে কোনে, এই যে দাদা সার্ভ করছে, এতক্ষণ ধরে এনআরআই করছিল, এখন লাস্ট টাইম এসে একটু করলাম। ও আবার শাড়ি চেঞ্জ করে আবার ড্রেস পরে চলে এসছে, যদিও আমিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হিরোইন আ গই, মা হিরোইন হো, হিরোইন নেশা হবে নাকি সবার? এই একটা পাগলি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? এটা রুনু বাগ দিয়ে, এটা নাচ করেছি, নাচ করে এরকম পুরো গেলে ঘরে গেছি, অনেক নাচ করলাম, অনেক মজা করলাম, আর সবাই লোকজন সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে পুরো, আর দেখতে পাচ্ছি কিরকম ঘেমে গেছি পুরো, অনেক নাচ করলাম, খুব মজা হলো। আর তোমাদের ব্যাখ্যা ব্যাখ্যা সব দেখাচ্ছি, এখন বাজে প্রায় রাত, ওহো 12টা বাজে, চলো দেখাচ্ছি। একটা লোক নেই, সমস্ত কিছু এই যে ঘর সব কিছু ঠিক করা হয়ে গেছে, আর এখানে মামি আছে, আর এখনো মা মন্দিরে রয়েছে, আর এই যে এখানে এরা বসে রয়েছে। আমি তো নাচ করছিলাম, আমাকে নাচতে দিল না একটুকু, আমি গান টান বন্ধ করে দিয়ে চলে আসলাম, দেখলাম যতক্ষণ গান চলবে ততক্ষণ আমি নাচ না করে থাকতে পারবো না। আমি জানি সত্যি অনেক কার্তিক পুজো এসেছে, কার্তিক পুজো বিসর্জনে ড্যান্স হবে ভাই। এই দেখো দেখতে পাচ্ছ আমাদের কি হতে পারে, বাচ্চা পাপিটা কলে আছে, এই ছোট মনিটা একটা, এখন আমরা যাচ্ছি, এই যে আমাদের ছোট আছে, ও সরি ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি, আমাদের তো দেখাই যাচ্ছে না, আমরা অন্ধকারে আছি স্কুটিতে, এই যে দেখতে পাচ্ছ দাদা আছে, বোন আছে, আর আমি আছি, মানে কাকে তুমি ব্রাহ্মণকে আনতে যাচ্ছি আমরা, তো ব্রাহ্মণকে আনতে যাচ্ছি, আমাদের তো কিছুই দেখা যাচ্ছে না,
তো রাত এখন প্রায় 12:30 বাজে। তো রাতে অন্ধকারে স্কুটি নিয়ে তিনজন বেরিয়ে পড়েছি, তো বাইরে ঠান্ডা আছে, বুঝতে পারিনি, যাই হোক সোয়েটার না পরে চলে এসেছি, মানে অন্ধকার আমাদের কিছুই দেখা যাচ্ছে না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখা হচ্ছে। এই যে হলো আমাদের ব্রাহ্মণ মশাই, এই যে আমাদের ব্রাহ্মণ ঠাকুর মশাই যাচ্ছে সাইকেল, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, এই যে যাচ্ছে সাইকেল চালিয়ে যাবে, আর আমরা এইভাবে অনেকে গার্ড দিয়ে যাচ্ছি লাইটের আলোয়। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি মাত্র 3টে লুচি খেয়েছি, আর খেতে ইচ্ছা করছে না, আর অনেক রাতও হয়েছে, ইচ্ছা করছিল না, তবু খেতে হয় তাই খেয়েছি, ব্যাস আর কিছুই না। ওই ঠাকুরমশাই চলে এসেছে, এখন পুজো শুরু হবে, আর যেহেতু একটু রাতেই হয় পুজোটা, অনেক রাতেই শুরু করে মামা বাড়িতে, তো যাই হোক আমি এখন খাওয়া হয়ে গেছে কমপ্লিট, তো আমি একটু ড্রেসটা এখন চেঞ্জ করে নেবো, আর ঠান্ডাও পড়েছে বেশ, ভাবছি একটু সোয়েটারটাও করে নেবো, তো যাই হোক ভাগ্যে সোয়েটারটা নিয়ে এসেছিলাম, তো চলো চেঞ্জ করে তারপরে আসছি। আমার আমি চেঞ্জ করে চলে এসেছি, সোয়েটার পরেছি, ঠান্ডা পড়েছে এখানে খুব, আর এখানে বসে আছে সব কিছু আসন দেওয়া হয়ে গেছে, এখানে মামি আছে, মামি তো একেবারে চাদর গায়ে দিয়ে রয়েছে, এত শীত পড়েছে মানে, আর মানে ঠাকুরমশাই বললো 2টো থেকে শুরু হবে পুজো, তো একটা তো টাইম থাকে, তো 2টো থেকে শুরু করবে, এখন বাজে রাত 1:26 এখন, তো 2টোর সময় মানে এখনও আধা ঘন্টা প্রায় বসে থাকতে হবে। আর দেখতেই পাচ্ছ ওই যে মা আসবে এখন, ওখানে একটা কুকুর ছানা আছে, ওই দেখতে পাচ্ছ একদম ছোট্ট বাচ্চা, শীতে কি করবে বুঝতে পারছে না। পেছনে কোমরে ঘুরছেই নাম বাহু নিচে বাম দিকে উত্তর দিকে মধবস্তা, এবার ডান দিকে দক্ষিণ বিষ্ণু, মাম্মিজির একদম শেষ, সকাল সকাল ওইখানে হচ্ছে মানে লুচি ভাজা হচ্ছে, আর ভিতরে উঠে গেছে চোখ টোক খুলে একদম যাতা মাতা অবস্থা, যাই হোক হ্যাঁ ফিরে দেবো একবার দিয়েছে।
তো এখানে এই যে প্রসাদটা খেয়ে ফেলেছি প্রায় প্রায়, তো যাই হোক আর একটু আছে। আর এই যে মুটি সকালবেলায় শুরু করে দিয়েছে খাওয়া, ছখানা মিষ্টি খেয়েছি, তাকাচ্ছিস কি, ছখানা মিষ্টি খেয়েছি, দেখি কোন মুখটা দিয়ে বললি, দাঁত নেই আমার যদিও বাঘটা। ওইখানে মা বসে তুই করছে আর এখানে খেয়ে যাচ্ছে, আর এখানে আমি খাচ্ছি গরম গরম লুচি, তো চলো খেয়ে নিই। আমাকে গড়তে একটা গেঞ্জি দিয়ে, আমরা এখন ছাদে এসেছি, ছাদে তো ভীষণ রোদ হয়েছে দাদা, জাস্ট একবার বডি দেখিয়ে দিল, দেখাবো তো দেখা পুরো বডি দেখিয়ে দিল। আর বসার জায়গাটা খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে এখানে, এই যে পাড় দেখতে পাচ্ছ, পাড় গুলো এক জায়গায় রেখে তার উপরে ছাই রেখে দিয়েছে, তারপরে সোফা, সোফার মতন অনেক নরম গদি গদি, যাই এখন ছাদে। এটা কি হলো, নিয়ে পড়েছে, এটা কি ভাঙলো, আর এই ভাঙছে মনে হয় যে ছাদ দেখতে পাচ্ছি কি রোদ ছাদে, আমার তো এখন একটু বাড়ির পাশে এই রাস্তাটা, এখানেই শুধু সামনে জমি আর জমি, এখানে এই এখানে এই যে ধান হয়েছে না, এগুলো হয়ে যে এটা ধান, ওই সামনে দেখতে পাচ্ছ ফুলের বাগান, ওইখানে কি সুন্দর রক্তগান্ধা ফুল না, এগুলো কি সুন্দর, ওই দিকটায় রক্তগান্ধা ফুল হয়েছে, একটু আসলাম হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগে এরকম, দিয়ে ভাবলাম স্নান করবো, তো তাই স্নান করার আগে একটু এলাম, এদিকে শুধু মাঠ আর মাঠ, ও ফুল ফুটেছে কি সুন্দর। এখানে গিয়ে আমি আর এই যে মামার মেয়ে আছে, দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি, কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, ধানগুলো প্রায় পেকে পেকে গেছে না, হ্যাঁ হ্যাঁ বেশ পেকে ঝাল একটু হবে, এগুলো কি হয়েছে এখানে, শস্য শস্য মনে হয়েছে, তোমাদেরকে তারা ফুলের জমি দেখাচ্ছি, এই যে এই দেখো ফুলের বাগান, এখানে কত ফুল হয়েছে, দারুণ লাগছে, কত দূর সেটা, তো আমরা বেরিয়ে যাচ্ছি, তো পুজো তো কমপ্লিট, আর কি বলবো, তো দেখতে পাচ্ছি আমি পুরো পুরো কমপ্লিট রেডি, তো বাইরে মা আছে বোন আছে ওরা বেরিয়ে যাচ্ছে, তো আমি এখন বেরিয়ে যাব, তো চলো লেটস গো, যাওয়া যাক। এই যে বাড়ির চাবি বের করছি, কারণ আমি তো বেরিয়ে যাবো একটু পরে, আমি তো এই যে আমার মার প্যাকিংটা দেখো, অবস্থা দেখো, বাবার বাড়িতে নেওয়ার মানে খুশি কত, কি বলবো আর কিছু বলার নেই, কি করছে, না 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 কিছু করো না, ধরে নিয়ে যাবো আবার কি, আমি ভালো করেছি ওই ড্রেসটা না পরে, আর এখানে মা বসে আছে আর আমি সামনে বসে পড়েছি, আমাদের ব্যাগ গুলো ওপরে বাঁধা হচ্ছে যেহেতু দু দুটো লাগে, যাওয়া যাক। সময় অপশন
Thank you.